এবার অপেক্ষার শেষ হলো, 18 বয়স হলেই নেওয়া যাবে করোনা টিকা। আগামী 1 মে থেকে 45 নয় 18 বছর বয়সের ঊর্ধ্বে করোনার টিকাকরণ চালু হয়ে যাবে দেশে। 1 মে থেকে শুরু হবে এই টিকাকরণ। দৈনিক করোনা সংক্রমণ 2.3 লাখে এসে ঠেকেছে দেশে। এমন পরিস্থিতিতে টিকাকরণে গতি আনার কথাই বারবার বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে দেশের বড় অংশের মানুষকে দ্রুত টিকা দেওয়া যায় সে নিয়ে ভাবনা চিন্তা চলছে, দফায় দফায় বৈঠকও হচ্ছে। তৃতীয় পর্বে টিকাকরণ শুরু হবে মে মাস থেকে। এই পর্বে 60 বছরের বেশি প্রবীণ, 45 বছরের বেশি কোমরবিডিটি রোগীরা যেমন থাকবেন, তেমনি কম বয়সীদেরও টিকার ইঞ্জেকশন দেওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রক বলছে বয়স্ক বা মধ্যবয়সীরা যেমন করোনায় আক্রান্ত হচ্ছেন, তেমনি কম বয়সীদের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়ছে। এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলে আসছিল সুস্থ কম বয়সীদের টিকা দেওয়ার এখনই কোনো দরকার নেই, আগে বয়স্ক ও কোমরবিডিটি রোগীদের প্রাধান্য দেওয়া হোক। কিন্তু এখন সংক্রমণের হার যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে হার্ড ইমিউনিটি তৈরি করতে হলে কম বয়সীদের তালিকার বাইরে রাখলে চলবে না। 18 থেকে 30 বছর বয়সীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা নেহাতই কম নয়, এই বয়সের মধ্যে উপসর্গহীন বা অ্যাসিমটোমেটিক রোগীর সংখ্যাও বেশি। এমন অনেকেই আছেন যা নিজেদের অজান্তে সংক্রমিত হয়েছেন, আবার সেরেও গিয়েছেন। যেহেতু বয়স কম, তাই শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ শক্তি বেশি, সে কারণেই হয়তো জটিল রোগ দেখা দেয়নি অনেকের। উপসর্গ যেহেতু নেই, তাই তাদের থেকে রোগ ছড়াবার আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। এমনও দেখা যাচ্ছে যথেষ্ট মেলামেশার ফলে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়াদের মধ্যে সংক্রমণ বেশি ছড়িয়েছে, তাদের থেকে আরও বহুজনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এইভাবে একটা চেন তৈরি হয়েছে। করোনা টিকাকরণ শুরু হওয়ার পরে অনেক বিজ্ঞানী বলেছিলেন শুধু বয়সের বিচারে নয়, শরীর স্বাস্থ্য, পেশা, মেলামেশার ধরন ইত্যাদি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে টিকার অগ্রাধিকার কারা পাবেন। সেখানে শুধু বয়স্ক বা কোমরবিডিটি রোগীরা নন, কম বয়সীরাও আছেন। এজেনেকা ইতিমধ্যে 30 বছর বা তার কম বয়সীদের শরীরে টিকার ট্রায়াল শুরু করেছে। অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে।